শুরুতেই জানিয়ে দিচ্ছি সারা বিশ্বে ঘটে যাওয়া সংবাদের মূল অংশ সংবাদ সংক্ষেপে। ব্রাজিল থেকে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর সেনজেনে আমদানি করা হিমায়িত মুরগির পাখার নমুনায় কণা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শহর কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। গত জুন থেকে আমদানিকৃত গোশত ও সামুদ্রিক খাবারের নিয়মিত পরীক্ষা করা হচ্ছে, তারই অংশ হিসেবে মুরগির পাখা থেকে নমুনা নিয়ে তা পরীক্ষা করে স্থানীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, মার্কিন সরকার নিজের অশুভ স্বার্থ চরিতার্থ করার জন্য মধ্যপ্রাচ্যের সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছে এবং সিরিয়ায় জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে। সিরিয়ার নবনির্বাচিত পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে বুধবার ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার সন্ত্রাসীদের প্রয়োজন, যাদের শীর্ষে রয়েছে আইএস। লেবাননের রাজধানী বৈরুতের সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণের ফলে দেশটির $1,500 কোটি আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউ। ওই বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো প্রাথমিক তদন্ত শেষে এ তথ্য জানিয়েছে বলে প্রেসিডেন্ট আউর উল্লেখ করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য যে চেষ্টা যুক্তরাষ্ট্র করছে তা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র পরাজিত হবে, এ বিষয়ে ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আশা রয়েছে। বুধবার ইরানের মন্ত্রী পরিষদের বৈঠকে দেয়া বক্তৃতায় রুহানি এসব কথা বলেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। করোনা লকডাউনের পর বছরের দ্বিতীয় কোয়ার্টারে ফ্রান্সের বেকারত্বের হার কমেছে বলে জানিয়েছে ইনসি। সেখানে ফ্রান্সে বেকারত্বের হার 7.8% থেকে কমে বর্তমানে 7.1% হয়েছে। ফ্রান্স সরকার সঠিক সময়ে সঠিক পরিকল্পনা নেয়ায় আবারও ফ্রান্সের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে ও বেকারত্বের হার কমছে বলে জানিয়েছে ফরাসি মিডিয়া। ফিলিস্তিনিদের গুহায়ও থাকতে দিচ্ছে না ইসরায়েল। তাইওয়ানের সঙ্গে কোন রকম আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে চীন। আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজারের তাইওয়ান সফরের প্রেক্ষাপটে বেইজিং এই হুঁশিয়ারি দিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের লিঙ্গ বৈষম্য ও বর্ণবাদকে উস্কে দিয়ে নাগরিকদের মধ্যকার ঐক্য নষ্ট করে দেশটিকে টুকরো টুকরো করে ফেলছেন বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। আফগানিস্তানে কোনো মার্কিন কিংবা পশ্চিমা বাহিনীর কোনো সেনাকে হত্যার বিনিময়ে পুরস্কার ঘোষণা করা হলে রাশিয়াকে মারাত্মক খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। নিজেদের উদ্ভাবিত করোনা টিকা শীঘ্রই চিকিৎসকদের কাছে পৌঁছানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যে চিকিৎসকদের জন্য এই টিকার প্রথম ব্যাচ প্রস্তুত করা হবে। এতক্ষণ দেখছিলেন সংবাদ সংক্ষেপ। এবার